বর্ষ এ পরে খোলা যাই রত্ন ভণ্ডার তে দ্বিতীয় কবাটর তালা কটর কটা যাই চাবি নবর ভন্ডার কু তো বড় খবর হচ্ছে বাহার রত্ন ভণ্ডার সিন্ধুকর অলঙ্কার গণতি মণতি হয়েছে অন্য দুইটি সিন্ধুকর চাবি নাই যোজনা চালু মন্দির ভিতরে চাঙ্গা মেকআপ ঘরে হব এই অস্থায়ী ভণ্ডার ଅସ୍ଥାୟୀ ଭଣ୍ଡାରରେ ରଖାଯିବ ମହାପ୍ରଭୁଙ୍କ ରତ୍ନ ଅଳଙ୍କାର ରତ୍ନଭଣ୍ଡାରକୁ ଯାଇଥିବା ପନ୍ଦର ଜଣିଆ ଟିମ୍ ଏବେ ବିଶ୍ରାମ ନେଉଥିବା ମଧ୍ୟ ସୂଚନା ଆସୁଛି ଯେ ବାହାର ରତ୍ନଭଣ୍ଡାରରେ ଯେଉଁ ଦୁଇଟି ସିନ୍ଧୁକରେ ଅଳଙ୍କାର ଗୁଡ଼ିକ ଥିଲା ତାର ଗଣତି ମଣତି ହେଉଛି ଅନ୍ୟ ଦୁଇଟି ସିନ୍ଧୁକର ଚାବି ନଥିବାରୁ ଭାଙ୍ଗିବା ପାଇଁ ମଧ୍ୟ ଯୋଜନା କରାଯାଉଛି ମନ୍ଦିର ଭିତରେ ଥିବା ଚାଙ୍ଗଡ଼ା ମେକାପଙ୍କ ଘରେ ଅସ୍ଥାୟୀ শিবির হব অস্থায়ী ভণ্ডারে রখা মহা মহাপ্রভুক এই রত্ন অলঙ্কার তো রত্ন ভণ্ডার কু যাই যে পনেরো জনি টিম রয়েছেন বিশ্রাম নেওয়া নিয়ে গোটি বড় খবর সামনাক আসুচি তো আমি দেখুলে যে ভিতর রত্নভণ্ডারর তা ভঙ্গা যাই সারিছি কিন্তু বাহার রত্নভণ্ডারে যে অলঙ্কার গুড়ি রয়েছে সে অলঙ্কার ভিতর প্রথমে সিন্ধুক খোলা যাই সেই সিন্ধুকর গণতি মণতি করা তো তাঙ্গা যাব যোজনা করা আমার প্রতিনিধি সীমাঞ্চল যোড় সীমাঞ্চল লগাতার ভাবে আমি প্রত্যেকটি রত্ন ভণ্ডার সম্পর্কিত খবর উপরে নজর রাখি তো এবার সূচনা আসুচি যে বাহার রত্ন ভণ্ডার সিন্ধুক

तार भित्र जहाँ सूचना को रहेछ काहीँक जुन गणमाधम भिरक्यमेरा माध्यम भित्र जहाँ सेवायतको माध्यमले जहाँ सूचना आस्या कथा जो जो सेवायत म अहिलेसम्म माध्यम सूचना आसु सूचनाको लोक पार्टी पहचौँ जहाँ खबर रहेछ बर्तमान सुधार् रत्नभण्डार अर्थात देखतु जो रत्नभण्डार प्रत्येक दिन र महाप्रभु ସୁନାଗହଣା ଯୋଉ ଯାହା ବ୍ୟବହୃତ ହୋଇଥାଏ ସେ ସୁନାଗହଣାକୁ ପ୍ରଥମତଃ ମଣତି କରାଯାଇଛି ଏବଂ ତାର ଭିତରେ ଚାରୋଟି ରହିଛି ଚାରୋଟି ସିନ୍ଧୁଙ୍କର ରହିଛି ଦୁଇଟି ସିନ୍ଧୁଙ୍କର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଚାବି ଖୋଲାଯାଇକି ତାକୁ ଗଣତି ମଣତି କରାଯାଉଛି ଯାହା ଯେଭଳି ସୁନାବେଶ ହେଉ ମହାପ୍ରଭୁଙ୍କ ବିଭିନ୍ନ ଯାନିଯାତ୍ରା ସେଗୁଡ଼ିକ ଲାଗିଥାଏ ସେଗୁଡ଼ିକ ଗଣତି ମଣତି କରିକି ଚାଙ୍ଗଡ଼ା ଘରେ ରଖାଯାଇଛି ଏବଂ ଆଉ ଦୁଇଟି ଥିଲା ତାହା କେବେ ବାହାର କରାଯାଇନଥିଲା ତା ଭିତରେ ବାହାର କରାଯାଇଥିଲା এবং যা সূচনা আমরা যা সেই সেই দুইটি সিন্ধুক তার চাবি না সে তাকে ভঙ্গা যাই এ প্রকার সূচনা গোটে রয়েছে এবং সেগুলো ভঙ্গা যাই ভঙ্গা গলাপরে হি সেগুলো চাঙ্গড়া ঘরক আসবে তার গণতি মণতি হব এস মহপ্রভুঙ্ যে অনেক শাড়িগুলো রয়েছে লুগা পাট রয়েছে সে পাটগুড়ি মধ্যে গণতি করা চাঙ্গড়া ঘরে রখা য এবং দ্বিতীয় কথা রয়েছে যে ভিতর রত্নভার কথা কুয়া ঝড়া ঝড় ଏବଂ ଝାଡୁ ମାଧ୍ୟମରେ ଅଳନ୍ଦୁ ଝଡ଼ାଯାଇଛି এবং যা রয়েছে প্রথম তালাটি খোলি দ্বিতীয় তালা বর্তমান সুদ্ধা খোলি না যা সূচনা রয়েছে আমি না সেভাবে সঠিক সঠিক খবর আমরা পৌঁছু নাই যা সেবায়ত মাধ্যমে যা বাহার আসুচি সে খবর আমি গণমাধ্যমে প্রকাশ করছি লোক পাখে পৌঁছু এবং তা অনুযায়ী যদি আমি কেমন ভিতর ভণ্ডার গোটাই চাবি খোলি অন্য চাবিটি খোলি না এবং সে ভিতরে গোটাই চাবি খোলি তার অলন্দু ঝড়া যাই অন্যটি খোলা যায় না বর্তমান সে বিশ্রাম নেই বিশ্রাম পরে অধিকারী মানে সে কাজের সমস্ত লিপ্ত হবে এবং পরবর্তী

ভাল পদক্ষেপ এইটাই ভাল লাগু ঠিক অঁ বহুত খুচি লাগুচি ৰতভাৰ আকচুলি দেখিব গ'লে আতে বৰ্ষ এতে বৰ্ষা বি দৰকাৰ খোলিলে বি সৰ্বাধাৰণ সমস্তে ভক্ত জানৰকাৰ যে আজি এতে দিন বা ছয়ালি বৰ্ষ খোলু তাৰ কিছু গোটেই মানে আকাউণ্টেবিলিটি ৰশ্চিত ভাৱে এইটোৱে ভাল পদক্ষেপ নিশ্চয় নিশ্চিত ভাৱে যা প্ৰিয়া নেকি দেখোন গোটেই পূৰা ସମସ୍ତେ ଅପେକ୍ଷାରତ ଅଛନ୍ତି ଯେ କେତେବେଳେ କ'ଣ ଖବର ଆସୁଛି ଭିତରୁ ଖବର ଆସୁଛି ତାହା ଶୁଣିବା ପାଇଁ ମଧ୍ୟ ସମସ୍ତେ ଉତ୍ସାହର ସହିତ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି ତାର ଭିତରେ ମଧ୍ୟ କାର୍ଯ୍ୟ ଜାରି ରହିଛି ଏବଂ ଆଉ କିଛି ସମୟ ପରେ ସେ କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କରାଯିବ କାହିଁକିନା ମଝିରେ କିଛି ସମୟ ବିଶ୍ରାମ ନେଇଥିଲେ ଯେଉଁ କର୍ମଚାରୀ ହୁଅନ୍ତୁ ଅଧିକାରୀ ହୁଅନ୍ତୁ କାହିଁକିନା ପ୍ରାୟତଃ ଗୋଟେ ଅଠେଇଶ ମିନିଟ୍ରେ କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କରାଯାଇଥିଲା ଏବଂ ତାର ଭିତରେ ଯାହା ସୂଚନା ରହିଛି ଯେ ଭିତର ରତ୍ନମୁଣ୍ଡାରେ ଗୋଟିଏ ତାଲାକୁ ଖୋଲାଯାଇଛି ଦ୍ୱିତୀୟ ତାଲା ଖୋଲାଯାଇ ନାହିଁ ଅଳନ୍ଦୁ ଝଡ଼ାଯାଇଛି ତା'ପରେ ଖୋଲାଯିବା ପାଇଁ ପ୍ରୟାସ ଆରମ୍ଭ କରାଯିବ କିନ୍ତୁ ବାହାର ରତ୍ନମୁଣ୍ଡା ଦୁଇଟି ସିନ୍ଧୁକ ସମସ୍ତ ସୁନା ଗହଣା ଗୁଡିକ ମଣତି ଗଣତି କରାଯାଇଛି ଏବଂ ଚାଙ୍ଗଡ଼ା ଘରେ ରଖାଯାଇଛି ଆଉ ଯୋଉ ଦୁଇଟି ସିନ୍ଧୁକ ରହିଛି ତାର ଚାବି ତ ନାହିଁ ବୋଲି ଯାହା ଶୁଣିବାକୁ ମିଳୁଛି ଏବଂ ତାକୁ ମଧ୍ୟ ଭାଙ୍ଗିବାକୁ ପ୍ରଶାସନ ପ୍ରୟାସ ଆରମ୍ଭ କରିଛି ବୋଲି କୁହାଯାଉଛି ତେବେ ଦେଖାଯାଉ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ କଣ ସ୍ପଷ୍ଟ ସୂଚନା ଆସୁଛି ତା ଉପରେ ମଧ୍ୟ ଆମେ ସମସ୍ତେ ସୀମାଞ୍ଚଳ

নিশ্চিতভাবে দেখুন স্বাভাবিক কথা সমস্ত মনে সে গোটাই প্রশ্ন আসবে আমি যেতবে কৌচে বাহার রত্নভণ্ডার যা সুনা গহণা রয়েছে মহাপ্রভু তাকে ব্যবহার করে থাকে তেমনি যদি মহাপ্রভু ব্যবহার করে থাকে এই দুইটি সিন্দুকর ব্যবহার হয়ে থাকে বলে কুয়া যাচ্ছে দুইটি যা আজ খোলি আউ দুইটি খোলুনি সে জিনিস ব্যবহার হয়ে না যা ফলে কি অনেক দিন ধরে পড়রইছে চাবি কক্ষে রয়েছে তা মধ্যে স্পষ্ট হয়ে না কিন্তু খোলিপ্রে তা প্রয়াস করছে এবং ভাঙিপা মধ্যে প্রয়াস আর গোটে যা সূচনা আসছে কিন্তু লিপি পরবর্তী সময়ে তা স্পষ্ট হব কিনা অধিকারী মানে বাহারক আসলা পরেই যে ঘটনা কটনা কটনা ক্রমে তাপরে স্পষ্ট হব কিন্তু যা সূচনা রয়েছে সূচনা অনুযায়ী আমি তাকে যা খবর প্রসারণ করছে দুইটি খোলা যাইছে আইটি খোলা যাই না ଏବଂ ତାକୁ ଭାଙ୍ଗିବା ପରେ ତାହା ଜଣାପଡ଼ିବ ଅନ୍ୟପଟେ ଯେଉଁ ଭିତର ରତ୍ନଭଣ୍ଡାର କଥା କୁହାଯାଇଛି ଗୋଟାଏ ଚାବି ଖୋଲିଛି ଏବଂ ଯେଉଁ ଚାବିଟି ଖୋଲିଛି ତା' ଦ୍ୱାରା କି ଅଳୁନ୍ଦ ଗୁଡ଼ିକ ସଫା କରାଯାଇଛି ଏବଂ ଆଉ ଗୋଟାଏ ଖୋଲିବ ଏବଂ ତୃତୀୟଟି ଖୋଲିବା ପରେ ଭିତର ରତ୍ନଭଣ୍ଡାରେ ଖୋଲାଯିବ କୁହାଯାଇଛି ତେବେ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଲିପି ଇଏ ସ୍ପଷ୍ଟ ହେବ ଅନ୍ୟପଟେ ଦେଖନ୍ତୁ ଅପେକ୍ଷାରତ ଅଛନ୍ତି ଅନେକ ଶ୍ରଦ୍ଧାଳୁ ବାହାରେ ଶ୍ରୀମନ୍ଦିର ଯିବେ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଦର୍ଶନ କରିବେ ଅର୍ଥାତ୍ ଯେଉଁ ଶ୍ରୀମନ୍ଦିର ଭିତରେ ଚତୁଃପାର୍ଶ୍ୱରେ ଦେବାଦେବୀ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ଦର୍ଶନ କରିବେ କାହିଁକିନା ଏଠି ଯେହେତୁ ଚତୁର୍ଦ୍ଦେଶ ବିଗ୍ରହ ନାହାନ୍ତି କିନ୍ତୁ ପାର୍ଶ୍ୱ ଦେବାଦେବୀ ଦର୍ଶନ କରିବା ଅପେକ୍ଷା ରହିଛନ୍ତି କେତେବେଳେ ସେମାନେ ବାହାରକୁ ଆସିବେ ଆସିବା ପରେ ହିଁ ଭକ୍ତଙ୍କୁ ଛଡ଼ାଯିବ ଇଏ ଗୋଟେ ମଧ୍ୟ ବଡ଼ ପ୍ରଶ୍ନ ରହିଛି ତେବେ ଯାହା ସୂଚନା ରହିଛି ପ୍ରାୟତଃ ସନ୍ଧ୍ୟା ସାଢ଼େ ପାଞ୍ଚରୁ ଛଅଟା ଭିତରେ ହିଁ ଇଏ ସେମାନେ ବାହାରକୁ ଆସିବେ ଆସିବା ପରେ ହିଁ ଗଣମାଧ୍ୟମକୁ ତାଙ୍କର ସ୍ପଷ୍ଟତା ରଖିବେ ରଖିବା ପରେ ହିଁ ଭକ୍ତମାନଙ୍କୁ ଛଡ଼ାଯିବ କୁହାଯାଇଛି ତେବେ ସେହି ସମୟକୁ ଆମ ସମସ୍ତଙ୍କର ଅପେକ୍ଷା ରହିବ ଲିପି

ତ ଜଗନ୍ନାଥଙ୍କ ସହିତ ସମ୍ପର୍କିତ ପ୍ରତ୍ୟେକଟି ଜିନିଷ ତାଙ୍କର ସୁରକ୍ଷିତ ରହୁ